আসসালামু আলাইকুম। রনি স্কুল্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 11 জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা এর প্রথম অংশের দ্বিতীয় ভাগ, কিভাবে দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। বন্ধুরা, পূর্বের পাঠে আমরা শিখেছিলাম বিভিন্ন ধরনের দুর্ঘটনা সম্পর্কে। আজ আমরা শিখব কিভাবে দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ, কিভাবে দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। বেশিরভাগ দুর্ঘটনায় প্রতিরোধ করা সম্ভব। পানিতে ডোবা, সাপে কাটা এবং আগুন লাগা ও আগুনে পোড়াজনিত দুর্ঘটনা কিভাবে প্রতিরোধ করা যায় তা নিচে উল্লেখ করা হলো। তাহলে চলো বন্ধুরা, আমরা দেখে নিই কিভাবে বিভিন্ন ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। প্রথমে রয়েছে পানিতে ডোবা। আমরা অনেকেই পুকুর, খাল বা নদীতে গোসল করতে এবং সাঁতার কাটতে পছন্দ করি। আবার প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে মৃত্যুর খবরও শোনা যায়। তবে সাঁতার শিখে আমরা পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি। মনে রাখতে হবে, বড়দের সাহায্য ছাড়া একা একা সাঁতার কাটা বা পানিতে ঝাঁপ দেওয়া উচিত নয়। এছাড়া পানিতে গোসল বা সাঁতার কাটার সময় অন্যদের প্রতিও লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, দুর্ঘটনার মধ্যে একটি হচ্ছে পানিতে ডোবা। আমরা অনেকেই হচ্ছে পুকুর, খাল বা নদীতে গোসল করতে পছন্দ করি বা সাঁতার কাটতে পছন্দ করি, কিন্তু আমরা প্রতি বছরই পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও আমরা শুনে থাকি। আমরা কিভাবে এই পানিতে ডোবা প্রতিরোধ করতে পারি, আমাদের লক্ষ্য রাখতে হবে, বড়দের সাহায্য ছাড়া আমরা কখনোই একা একা সাঁতার কাটতে বা পানিতে ঝাঁপ দিতে যাব না। এবং আমাদের কি করতে হবে, অবশ্যই সাঁতার শিখতে হবে। এবং পানিতে গোসল বা সাঁতার কাটার সময় আমাদের কি অন্যদের প্রতিও লক্ষ্য রাখতে হবে। অতঃপর দুর্ঘটনাটি হচ্ছে সাপে কাটা। এবার আমরা দেখে নেব কিভাবে আমরা সাপে কাটার দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি। আমাদের দেশে সাধারণত গ্রামাঞ্চলের মানুষ বেশি সাপে কাটার শিকার হয়। সাপ বন জঙ্গল ছাড়াও বাড়ি ঘরের আশেপাশে থাকে। আমরা বিভিন্ন উপায়ে সাপে কাটা প্রতিরোধ করতে পারি, যেমন সাপ নিয়ে নাড়াচাড়া বা খেলাধুলা করব না। সাপ থাকতে পারে এমন জায়গায়, যেমন ঘন ঘাস বা ঝোপঝাড়, ইট বা পাথরের ফাঁক, গর্ত ইত্যাদি এড়িয়ে চলতে হবে। জঙ্গল বা ঝোপঝাড়ে যেতে হলে অবশ্যই লম্বা লাঠি ব্যবহার করতে হবে। রাতে চলাফেরার সময় টর্চ লাইট বা অন্য বাতি ব্যবহার করতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে সাপ লুকিয়ে থাকতে না পারে। বন্ধুরা, দুর্ঘটনার মধ্যে একটি হচ্ছে সাপে কাটা। এবং এই সাপ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্রাম অঞ্চলে দেখা যায়। এবং সেখানকার মানুষই হচ্ছে কি বেশি সাপে কাটার শিকার হয়। এবং সাপ এই বন জঙ্গল ছাড়াও বাড়িঘরের চারপাশে ঘুরতে থাকে। এবং বলা হয়েছে আমরা কিভাবে সাপে কাটা প্রতিরোধ করতে পারি। প্রথমে হচ্ছে আমাদের সাপ নিয়ে খেলাধুলা করা যাবে না। এবং সাপ থাকতে পারে এমন কিছু জায়গা, যেমন ঘন ঘাস বা ঝোপঝাড়, ইট বা পাথরের ফাঁক, গর্ত ইত্যাদি আমাদের কি এড়িয়ে চলতে হবে। তাছাড়া জঙ্গল বা ঝোপঝাড়ে যেতে হলে আমাদের অবশ্যই লম্বা লাঠি ব্যবহার করতে হবে। তাছাড়া রাতে চলাফেরার সময় আমাদের কি করতে হবে, সাথে বড় টর্চ লাইট রাখতে হবে। তাছাড়া অন্য যে কোনো বাতি রাখতে হবে। এবং আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে সেখানে সাপ লুকিয়ে থাকতে না পারে। এবার আমরা একটি দুর্ঘটনা দেখব, তা হচ্ছে আগুনজনিত দুর্ঘটনা। বন্ধুরা, কিভাবে আগুনজনিত দুর্ঘটনা ঘটতে পারে এবং কিভাবে এর প্রতিরোধ করা যায়, চলো তা আমরা দেখে নিই। দৈনন্দিন জীবনে নানাভাবে আগুনজনিত দুর্ঘটনা ঘটতে পারে। রান্না করার সময় বা চুলায় গরম বস্তু স্পর্শ করলে আমরা আহত হতে পারি, যেমন পুড়ে যাওয়া, রান্নার সময়
অসাবধানতা, মোমবাতি বা কুপিবাতি ব্যবহারের অসতর্কতা ও বৈদ্যুতিক শক সার্কিট থেকেও আগুন লাগতে পারে। জ্বলন্ত বিড়ি, সিগারেট ও দিয়াশালাইয়ের কাঠি যেখানে সেখানে ফেলা, শিশুদের ম্যাচ বা লাইটার নিয়ে খেলা করা ইত্যাদির মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটতে পারে। বন্ধুরা, দুর্ঘটনার মধ্যে একটি হচ্ছে আগুনজনিত দুর্ঘটনা। এটি বিভিন্নভাবে হতে পারে। প্রথমত, রান্না করার সময় চুলায় গরম বস্তু স্পর্শ করলে আমরা যে আহত হই তা হচ্ছে পুড়ে যাওয়া, এটিও হচ্ছে একটি দুর্ঘটনা। এবং অনেক সময় অসাবধানতা, মোমবাতি বা কুপিবাতি ব্যবহারে অসতর্কতা এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে। তাছাড়া জ্বলন্ত বিড়ি, সিগারেট বা দিয়াশালাইয়ের কাঠি যদি আমরা যেখানে সেখানে ফেলে দেই, তবে সেখান থেকেও কি হতে পারে, আগুন লাগতে পারে। তাছাড়া শিশুদের ম্যাচ বা লাইটার নিয়ে খেলা করার মাধ্যমেও অগ্নিকাণ্ড ঘটতে পারে। তাহলে আমরা জেনে নিলাম কিভাবে বিভিন্ন ধরনের আগুনজনিত দুর্ঘটনাগুলো হতে পারে। এবার আমরা জানব কিভাবে আমরা আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি। আমরা বিভিন্ন উপায়ে আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি, যেমন চুলার কাছাকাছি যাওয়া এবং ম্যাচ নিয়ে খেলা থেকে বিরত থাকতে হবে, রান্নার সময় লম্বা হাতাওয়ালা বা ঢিলে ঢালা পোশাক পরা যাবে না, সহজে আগুন ধরে এমন সব বস্তু যেমন কাগজ, কাপড়, শুকনো কাঠ ইত্যাদি তাপ ও আগুনের শিখা থেকে যথাসম্ভব দূরে রাখতে হবে, বৈদ্যুতিক প্লাগে অতিরিক্ত সংযোগ পরিহার করতে হবে। বন্ধুরা, কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি লক্ষ্য করো। প্রথমেই হচ্ছে চুলার কাছাকাছি যাওয়া এবং ম্যাচ নিয়ে খেলা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং রান্নার সময় লম্বা হাতাওয়ালা বা ঢিলে ঢালা পোশাক পরা যাবে না। এবং সহজেই আগুন ধরে যায় এমন কিছু বস্তুর মধ্যে রয়েছে কাগজ, কাপড়, শুকনো কাপড়, এগুলো কি করতে হবে, আমাদের আগুন থেকে যথাসম্ভব দূরে রাখতে হবে এবং বৈদ্যুতিক প্লাগে অতিরিক্ত সংযোগ ব্যবহার করা যাবে না। বন্ধুরা, দেখলাম আমরা কিভাবে আগুনজনিত দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি। আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তা নেভাতে হবে। অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে ভেজা কম্বল বা কাঁথা দিয়ে জড়িয়ে অথবা আগুনের উৎসে পানি ঢেলে আমরা প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে পারি। আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ ফায়ার স্টেশনে যোগাযোগ করতে হবে। একা একা আগুন নেভাতে যাওয়া ঠিক নয়, সবার আগে নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তা নেভাতে হবে। প্রথমে হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে অথবা ভেজা কম্বল বা কাঁথা জড়িয়ে আমরা আগুনের উৎসে পানি ঢেলে দিয়ে আমরা প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে পারি। এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর কিছু উপায়। তাছাড়া যদি ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের কি করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ফায়ার স্টেশনে যোগাযোগ করতে হবে এবং অবশ্যই একা একা আগুন নেভাতে যাওয়া আমাদের উচিত নয় এবং সবার আগে নিজের নিরাপত্তার কথা ভাবতে হবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম। আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম বিভিন্ন ধরনের দুর্ঘটনা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। বন্ধুরা, আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।